ভাই বচ্চবের একটা গান আছে না, চেনার মতো কেউ চিনলো নাই আমাকে, তো নোবেলটা ভালোবাসছে অনেকে, বাট নোবেলটা চিনতে অনেকে ভুল করছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকামিং ইউ টু মাই চ্যানেল জুনায়েদ ডেমটি বক্স। এই বিচি ছাড়া শয়তান ভাইটারে নিয়ে আমার কথা বলার আসলে কোনো ইচ্ছা ছিল না, কিন্তু কিছু করার নাই, তারে শয়তানের পিছনে গুতায় সে এইসব কাজ করে, আর এরপরে আমারে এসে শয়তানে গুতায়, এরপরে আমার তারে নিয়ে কথা বলতে হয়। তো শুরু করা যাক সব ধরনের চুতি আমি বাদ দিয়ে। আমাই বেবি আলাই খাইছে রে সামনে বসা হাইয়া, আমাই বেবি আলাই খাইছে রে সামনে বসা হাইয়া, বারে বারে বেরে পড়ে। অনেকে বলছেন বলুন না ইমাম সাহেব, ঠিক আছে ওনার পাশে তো নামাজ পড়েও দাঁড়িয়ে রাখে, ঠিক আছে ও মনে হয় বিড়ি সিগারেট জীবনে ধরে নেই, ঠিক আছে। না 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 না, তোমারে কেউ দুটো দেওয়া তুলসী পাতা ভাবে নাই, তুমি যে মদ পাশা দিয়া খাও আর মুখ দিয়ে হাগু করে বাইর করে দাও, এটা আমরা সবাই জানি। আমি তো এরকম না ভাই, একটা মানুষ অজ্ঞান করছে ভাই, ফাটায় মানুষের লাইফে ভাই, ফাটায় কষ্ট আছে, ঠিক আছে, এবং এই লোকটা হচ্ছে ফাটায় একটা তাছাড়া মানুষ, ঠিক আছে, তো আমার তো ইমাম সাহেব ভাবলে হবে না। এইটারে কষ্ট কয় প্রথমত, এটা দ্বিতীয়ত হচ্ছে যে যারা ডিসলাইক দিচ্ছে, আপনি একটা গান শুনছেন জাস্টিন বিবারের বেবি গানটা, হ্যাঁ ওয়ার্ল্ডের মোস্ট ডিসলাইক সং, এতে জাস্টিন বিবারের কি যায় আসে, কিছু যায় আসে, আমার এই গানটা দেশকে 1 মিলিয়ন ডিসলাইক করে মানুষ তো, আচ্ছা 1 মিলিয়ন ডিসলাইক কেন পড়লো, এটা এই প্রশ্নের উত্তর খুঁজে তো আমার গানটা শুনবে। জাস্টিন বিবারের যে বেবি গানটা, এটা কিন্তু ওয়ার্ল্ডের মোস্ট ডিসলাইক ভিডিও, বাট এটা কিন্তু কোনো যায় আসে না, বেবি গানটা কিন্তু স্টিল নাও মানুষজন শুনে যাচ্ছে এবং আরো অনেক দিন শুনবে, এবং শুধু এটা না, ওয়ার্ল্ডের অনেক 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 গান আছে যেগুলো বহু ডিসলাইক করছে, মানে যারা ডিসলাইকটা দিচ্ছে, আমি তো জানি ভাই যে আমি ওদের থেকে বেটার মিউজিক বুঝি, না না আমি তো জানতাম যে আমি কি, এই জন্য ওরা আমার এই জায়গাটা নিয়ে আসছে, তাই তো। নিকাল লাউড়ে পহলি ফুরসত মে নিকাল। ভাই প্রথমত তুমি জাস্টিন বিবার না, ঠিক আছে, আর তুমি যে বেবি গানের সাথে তোমার এই বালসাল গানের তুলনা দিতেছো, তোমার ওই বেবি গানের সামনে এইসব তোমার উস্কানিমূলক গান এগুলা কিছুই না, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা হইতেছে তুমি যে বলো যে তুমি কি, তুমি যে কি আসলে পাবলিক বুঝে গেছে, আর তুমি যে কি মিউজিক বুঝো, আর তোমার থেকে যে মানুষ কি আশা করে এটা ভাই জানা হয়ে গেছে। এখন ওদের ডিসলাইক আমার আমার মজা আসার কথা না, কারণ প্রথমত ওরা গানটা শুনছে, ঠিক আছে, এবং শুনেই কিন্তু ডিসলাইক দিছে, এবং আমি জানি যে গানটা ডিসলাইক করার গান না, ঠিক আছে, কারণ আরো যদি 1 কোটি মানুষ ডিসলাইক দেয় তো আমি বলবো যে তারা পছন্দ করে গানটা ডিসলাইক দিছে, আমার মজা নেওয়ার জন্য ডিসলাইক দিছে, তোমার মজা নিতেছে আমার সাথে, মেরে পাস কোই ফাজ নেই হ্যায়, মুঝে মাফ কর দিও আপ লোক সারে, মুঝে ছুটি দে দে। এর কি লজ্জা শরম নাই ভাই, মানুষের এত গালাগালি করে এত কিছু করে ভাই, এ কি ভাই গায়ে কি গন্ডারের চামড়া আমি বুঝি না ভাই, আমার তো গালাগালি করলে মনে আমি ছাদ থেকে লাভ দিতাম ভাই, এ কি মানে এইরকম নির্লজ্জ মানুষও হয়, মানুষ যেভাবে করে দেখতেছে ব্যাপারটা, আমি জেন্স ভাইয়ের গালাগালি করলাম, জেন্স ভাইয়ের উল্টা পাল্টা বললাম, লেজেন্ডের উল্টা পাল্টা কথা বললাম, আসলে কি তাই, আসলে এটা আমাদের মার্কেটিং পলিসি, তাই তো। করোনা ভাইরাস ইজ দ্য বিগেস্ট সেলিব্রিটি ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও, তাই তো। তো এই বিগেস্ট সেলিব্রিটি যদি নিউজের থেকে একটু সরাই সামান্য জায়গা করে নেওয়া লাগে, তো সেরকম একটা বিস্ফোরণ তো ঘটাইতে হবে, সেই বিস্ফোরণটা আমি ঘটাইছি আমার সাথে, এবং উইচ ওয়াজ ভেরি মাচ নেসেসারি, আমার যত মানুষই বলুক যে এটা ঠিক হয়নি ঠিক হয়নি, বাট আমি বলবো কি যে এটা আমি আমার জায়গা থেকে ঠিক আছি, ঠিক আছে। গান মে চিকেন চিল্লি নুডলস সব ডাল দেঙ্গে। ভাই আমি তোরে আরেকটা মার্কেটিং পলিসির বুদ্ধি দেই, আলকাত্রা তোর মধ্যে লাগা লাগা ওই মনে কর ক্যামেরার সামনে দিয়া ঘুরাবি ফিরাবি, ওইটা ফেসবুকে আপলোড দিবি ভাই, ওইটা তোর আরেকটা মার্কেটিং হয়ে যাবে ভাই। ভাগ মাদার চো, ভাগ মাদার চো, মানুষজন অপছন্দ করতেছে, সে মানুষজন রে একটা সময় আমরা চিনতো না, এখন চিনে, এখন অপছন্দ করতেছে সেটা পছন্দ করবে আবার, এবং পছন্দ করানোর দায়িত্বটাও আমি নেব, ঠিক আছে, যেটা আমার ভক্ত ধারা, আমার শ্রোতা, ভক্ত হোক অভক্ত হোক, পছন্দ করুক অপছন্দ করুক, তার কিন্তু আমার শ্রোতা, ঠিক আছে। আর আমি মনে করি আমি এমন একটা ক্যারেক্টার, আপনার হয়তো আমাকে পছন্দ করতে হবে অথবা আপনাকে অপছন্দ করতে হবে, আপনি দিন করতে পারবেন না, ঠিক আছে, তো এটাই ভালো, একটা সেলিব্রিটির মানুষ না করুক এটাই ভালো, আমি নেক্সট হিরো আলম হতে চাই না ভাই, ঠিক আছে। হাই পোকা চোদা কয় কি ভাই, প্রথমত তুই সেলিব্রিটি না, হ্যাঁ তুই আমার, ঠিক আছে, গেল একটা, সেকেন্ড হচ্ছে ভাই তোরে কেউ ইগনোর করতে পারবো না আমি জানি, কারণ তোর আর গুর মধ্যে কোনো তফাৎ নেই, মানুষ গু কিন্তু দেখতে পারে না, কিন্তু তাও প্রতিদিন ঘুমের থেকে উইটটা থাকতে হয়, ঠিক আছে, কিন্তু তুইও ভাই ওইরকম ভাই, তোরে মানুষ যত ইগনোর করুক যাই করুক, তুই এমন নির্লজ্জ একটা পার্সন ভাই, তুই ভাই যে কোনো সমালোচনার ঘিরে দিয়ে তুই আসবি, তুই মার্কেটে আসবি, কারণ তুই একটা নিকৃষ্ট প্রাণী, নিকৃষ্ট নিকৃষ্ট। কিন্তু বহুত মানুষের বহুত খেলা শুনছে, দেখেন আপনাকে একটা বলি, তামাশা গানটার যে লেখক, তামাশা গানটার যে লেখক নাকি আমার কোন এক বড় ভাই, সাপোজ একটা বড় ভাই, তার
বাপের গল্প বলতেছিল যে অনেক আগে সে এক বছর একটা গান শুনতেছিল, তার বাপ আসতে করে এই ক্যাসেটটা বাই করে ফালা দিছে জামা দিয়ে। এগুলো কি শুনতেছিস তুই, অপর সংস্কৃতি কি শুনতেছিস? তো এই যে বাচ্চু ভাইরও কিন্তু অনেকে পছন্দ করেনি, ঠিক আছে, কিন্তু এখন কিন্তু বাচ্চু ভাই সবাই ভালোবাসে। ভাই ফার্স্ট অফ অল তুই জেমস স্যার আয়ুব বাচ্চু স্যারের সাথে নিজের তুলনা করিস না ভাই। তাদেরকে কেউ যদি অপছন্দ করে থাকে, তাদের যে একটা ফ্যান ফলোয়িং ছিল তারা কিন্তু তাদের ব্লাইন্ডলি লাভ করত, যেটা তোরে তোর ফ্যান ফলোয়ার্সরা করে কিনা আই ডোন্ট নো। ভাই এরা কোনোদিন এদের সিনিয়রদের নিয়ে কোনো গালাগালি বা কোনো বাজে ভাবে তারা তাদের গান মার্কেটিং করে নাই, তাদের নিজেদের ট্যালেন্ট সবার সামনে তুলে ধরছে, কারো ভালো লাগছে কারো ভালো লাগে নাই, এটা তাদের চয়েস, কিন্তু তারা তাদের ট্যালেন্ট রিপ্রেজেন্ট করছে। কিন্তু তোমার মতো সিনিয়রদের উস্কানি দিয়া, বাজে কথা বইলা, উল্টাপাল্টা আপ্রাসঙ্গিক কথা বইলা, তারপরে মার্কেটিং করা, এইসব পলিসির মধ্যে কিন্তু তারা যায় নাই। সো ভন্ডামি ভাই বাদ দিয়া মিউজিকটার মধ্যে মনোযোগ দাও। আমি যত দেখি ভাই তত মুগ্ধ হয়ে যাই। তোমার এই যে বড় চুলের পিছে যে শাতাঙ্গুলা কপালটা আছে না, এই কপালের মধ্যে এমনি একটা মারতে পারতাম ভাই, তাহলে ভাই ভালোই তো ভাই, একদম মনটা পরানটা শান্তি হয়ে যেত না, বুঝছো। ভাই সৌরভ গাঙ্গুলি সকালবেলা যে হাইগা যে গুডা হালা দেনা ভাই, ওই গুয়ের যোগ্যতাও তোমার এখনো হয় নাই। তুমি যে কো তোমার টাইম নাই, পাবলিক তার পাশাটাও তোমার দিকে ঘুরায় না, যে তুমি যে বলো তোমার টাইম নেই, পাবলিকের টাইম নাই তোমার এই ফালতু গান শোনার, ঠিক আছে, এটা মাথায় রাখো। আপনি হয়তো দু একজনের কাছে বলবেন কথা বলছেন নোবেল কিন্তু ভালো মানুষ, ঠিক আছে, আপনি আমার ঘৃণা করেন, আপনি 100 জনের কাছে বলবেন আমার কথা, আর আমার তো তাই লাগে, ঠিক আছে, খারাপ বলুন ভালো বলুন বলতেছেন তো ভাই কথা, ঠিক আছে, আমার তো ফ্যানদের সাথে আত্মীয়তা পাতানোর কিছু নেই। ভাই একটা মানুষ কি লেভেলের চুতিয়া নির্লজ্জ হইলে এইসব কথা বলতে পারে ভাই, একবার বুঝতে পারেন যে মানে ওর খারাপ ভালো কিছু না, ওরে নিয়ে সমালোচনা করলেই হইছে, ওর এটাই দরকার। বাইরে ভাই কারো যদি নির্লজ্জতার কোনো কোর্স করা লাগে ভাই ওনার কাছে যায় না, এইরকম নির্লজ্জ পারছেন আমি আমার হোল এন্টার লাইফ আমি দেখি নাই। আমাই বেবি আলাই খাইছে রে সামনে বসা হাইয়া,